আমি গ্রামের একটি ছেলে, কষ্ট করে পড়াশোনা করে আমি মেডিকেলে ভর্তি হয়েছি। মেডিকেলের নামটা নাই বা বলি, কারণ ঘটনাটি এই মেডিকেলকে কেন্দ্র করে এবং এর লাশ কাটা করতে নিয়ে। ঘটনাটি অনেক ভয়ঙ্কর ও ভয়াবহ ছিল, যা আমার সাথে ঘটে গেছে ও এবং আমার বন্ধুর সাথে। আমার নাম জাকারিয়া এবং আমার বন্ধুর নাম আব্দুল রাজ্জাক। আমরা দুইজনে সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম মেডিকেলে। আমরা একই সাথে একই মেসে থাকতাম, একই রুমে। আমি সাহসী ছিলাম এবং আমার বন্ধু আমার থেকেও বেশি সাহসী ছিল। মেডিকেলের লাশ কাটা ঘর মেডিকেল থেকে একটু দূরে অবস্থান ছিল, বলা যায় একটি জঙ্গলের ভেতরে। এখন অবশ্য জঙ্গলগুলো কেটে ফেলা হয়েছে, কিন্তু আগে অনেক জঙ্গল ছিল, মানে আমাদের সময় হবে 3-4 বছর আগে। ঘটনার সূত্রপাত হয় যখন আমি সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম শেষ করি। শেষ করার পরে আমরা ভাবি একদিন লাশ কাটা ঘরে থাকলে কেমন হয়। আমিও আমার বন্ধু ঠিক করি একদিন রাতে থাকবো সেখানে। তো ভাবা অনুযায়ী আগামী রবিবার আমরা যাবো রাতের বেলা। সাধারণত 9টার পর লাশ কাটা ঘর বন্ধ করে দেওয়া হয়, কাজ থাকলে মাঝে মধ্যে খোলা হয়, তাছাড়া খোলা হয় না, তা না হলে কেউ যায় না সেই দিকে। শুনেছি সেখানে অনেক ভয়াবহ ঘটনা ঘটে এবং খারাপ কী কী ঘটনাও ঘটে থাকে মানুষের সাথে। সেখান থেকে মাঝে মধ্যে রাতের বেলা অনেক ভয়াবহ আত্মনাদ শোনা যায়। রাতের বেলা কেউ যায় না সেই রাস্তায়। আমরা রবিবার রাত 10:30 নাগাদ রওনা দিলাম। রাস্তাটা একটু দূরেই ছিল, তাই যেতে যেতে সময় লাগলো, আর রাস্তাতে অনেক জঙ্গল ছিল, খুবই ভয়ঙ্কর দৃশ্য লাগছে রাতের বেলা। গেলাম লাশ কাটা ঘরে, সাধারণত তালা থাকে, কিন্তু আমাদের কাছে চাবির ব্যবস্থা ছিল, তাই তালা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভিতরে একটি কোনায় লাইট জ্বলছিল, খুবই হালকা আলো। কিছুতে আলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 10-12টি লাশ রয়েছে, তার বেশি হবে না। আমরা রাত 12টা পর্যন্ত অবস্থান করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। আমাদের সাথে কোনো ঘটনা ঘটলো না। রাত 1টার সময় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আমরা চলেও আসলাম, আমাদের সাথে আর কিছু ঘটলো না। পরের দিন আমার বন্ধু তার বাসাতে চলে গেল, তার বাবা নাকি একটু অসুস্থ ছিল তাই সে সেখানে চলে গেল। পরের দিনই আমার বন্ধু আবার ফিরে এসলো। আমি বললাম, কি হয়েছে, তোর বাবা ঠিক হয়ে গেছে এত তাড়াতাড়ি? সে আমার কোনো উত্তর দিল না। আমি বললাম, কি হয়েছে বল। সে কিছু উত্তর দিল না, তাই আমি আর জিজ্ঞাসা করলাম না। ভাবলাম তার একটু অসুস্থ ফিল হচ্ছে, তাই তাকে রেস্ট নিতে বললাম। কিছুক্ষণ পর সে আমাকে বলল যে সেদিন রাতে তো লাশ কাটা ঘরে কিছুই হয়, তো আজকে গেলে কেমন হয়, আজকে দিনটা অমাবস্যাও আছে, কোনো অসুবিধা হবে না। আমি মনে মনে ভাবলাম, সেদিন তো কিছুই হলো না, আজকে গিয়ে দেখা যাক কি হয়। তো আমি আমার বন্ধুকে বললাম, চল আজকে যেয়ে দিয়েই দেখি কি হয়। আজকে রাতটি অন্ধকার ছিল, বলা যায় অমাবস্যা রাত, তাই চারপাশ অন্ধকার। আমরা 11টা নাগাদ খেয়ে দিয়ে বের হলাম লাশ কাটা ঘরের দিকে। রাস্তা খুবই অন্ধকার ছিল এবং জঙ্গল পেরিয়ে আমরা লাশ কাটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। চাবি দিয়ে তালা খুললাম, খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে একটি নতুন লাইটেরও ব্যবস্থা করা হয়েছে, তাই কিছুটা একটু আলো বোঝা যাচ্ছে তার দিকে। আমরা এক কোণায় বসে গেলাম। আজকেও লাশ সংখ্যা 10-12টি হবে, তার বেশি মনে হয় না হবে। আমরা এক কোণায় বসে পড়লাম দুইজনে মিলে। কিছুক্ষণ পরে আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু দিল। আমরা দেখতে লাগলাম কি যেন একটি শব্দ আমাদের কানে ভেসে আসতেছে এবং একটি পচা দুর্গন্ধ। অবশ্য আগে থেকে পচা গন্ধ ছিল, কারণ লাশ বলে কথা এখানে লাশ রাখা হয়, তাও এখন গন্ধটা একটু বিকট হয়েছে এবং একটি শব্দও পাচ্ছি। শব্দটা মনে হয় কোনো মানুষের কান্দার আওয়াজ, খুবই ভয়াবহ, কিন্তু খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে, ততটাও বেশি শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর আওয়াজটি আস্তে আস্তে কমতে লাগলো এবং পচা গন্ধটিও আস্তে আস্তে কমে গেল।
তার কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের ভেতর থাকা লাইটগুলো বন্ধ হয়ে গেল। আমি কিছুটা হকচকিয়ে গেলাম এবং আমার কাছে থাকা টর্চ লাইটটিও অন করলাম। অন করার সাথে সাথে আমি দেখলাম আমার বন্ধু যে আমার পাশে ছিল সে হঠাৎ নেই। আমি একটু টর্চ লাইট দিয়ে এদিক সেদিকে খুঁজে দেখলাম, কিন্তু আমার বন্ধুটি কোথায় গেল তাকে আর দেখতে পারলাম না। আমি বন্ধুর নাম ধরে ডাকলাম, বললাম বন্ধু কই গেলি, কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ একটুক্ষণ পরে আমি রুমের দরজায় ঠকঠকানি আওয়াজ পেলাম। সেই ঠকঠকানি আওয়াজ শুনে আমি দরজার দিকে যেয়ে খুলে দেখি কিরে আমার বন্ধু বাইরে দাঁড় হয়ে আছে। সে আমাকে দেখে বলল, কিরে তুই এখানে কি করিস? আমিও হকচকিয়ে গেলাম, কিরে তুই না আমার সাথে ছিলি, তুই কই গেলি এখনই? আমার বন্ধু কইল, কি বললো আমি তোর সাথে ছিলাম? আমি তো কেবলই বাসার থেকে আসলাম, আমি স্বপ্নে দেখছি এই লাশকাটা ঘরকে নিয়ে আমি স্বপ্ন দেখলাম, তোকে কে যেন এই লাশকাটা ঘরের ভেতর মারছে। এটি দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম। 2-3 দিন ধরে আমি এই স্বপ্নটি দেখিয়েছিলাম, তাই আমি সময় অতিবাহিত না করে তাড়াতাড়ি চলে আসলাম এবং এসে দেখি তুই রুমের ভেতর নাই, তাই বুঝলাম তুই এখানে আসতে পারিস, তাই আমি দৌড়ে এখানে চলে আসলাম। আমি তো আমার বন্ধুর কথা শুনে হতবাক ও বিস্মিত হয়ে গেলাম। হঠাৎ একটু পরে দেখলাম লাশকাটা রুমের ভেতর থেকে একটি কালো অবায়ক আমাদের দিকে দৌড়ে আসছে। আমরা দুজন এই অবায়ককে দেখে খুবই ভয় পেয়ে গেলাম। অবায়কটিকে বোঝা যাচ্ছে না, কিন্তু কালো কুটকুটে, খুবই অন্ধকার কালো কুটকুটে, তাই তার চেহারাও বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে সে আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাই আমরা খুবই ভয় পেয়ে গেলাম এবং এক দৌড়ে আমরা ম্যাসের দিকে আসা শুরু দিলাম। আমি দৌড়াতে লাগলাম এবং পিছনের দিকে তাকিয়ে দেখি সেই কালো অবায়কটি আমাদের পিছনে পিছনে দৌড়াতে লাগলো এবং বলতে লাগলো, তোরা আজকে বাঁচবি না, তোরা আজকে মরে যাবি আমার হাতে। আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। আমরা দৌড়াতে দৌড়াতে ম্যাচে পৌঁছে গেলাম এবং ম্যাচে নামাজ পড়া ঘরের মধ্যে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হয়ে গেল, আমরা খুবই ভয় পেয়ে গেলাম। আমরা 2 রাকাত নামাজ পড়ে ম্যাচের রুমের ভেতর ঢুকলাম। আমাদের সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আমরা একটু হুজুরের কাছে গেলাম এবং হুজুরের কাছ থেকে পরামর্শ অনুযায়ী একটি তসবি ও কিছু পানি পড়া নিয়ে নিলাম। এতে এখন আমরা ভালোই আছি, আমাদের সাথে আর কোনো সমস্যা হলো না। হুজুরের কথা অনুযায়ী সেই লাশকাটা ঘরের রাতের বেলা কালো অবায়ক ছিল যারা মানুষের ক্ষতি সাধন করতো, তাই রাতের বেলা সেইখানে যাওয়া উচিত ছিল না। খারাপ অবায়কগুলো আমাদের ক্ষতি সাধন করতে পারতো, কিন্তু আমরা তাড়াতাড়ি চলে আসায় সেখানে আর কোনো সমস্যা হয়নি। প্রথম দিন আমাদের সাথে এই কালো অবায়কটি এসেছিল এবং সেই আমার বন্ধু রূপ ধরে আমার সাথে এখানে আমাকে মারতে নিয়ে এসেছিল, কিন্তু আমার বন্ধু তাড়াতাড়ি আসায় আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে পেরেছি। এখন আর আমাদের সাথে কোনো সমস্যা হয়নি, এখন আমরা ভালো আছি। আজকের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভালো লেগে থাকলে আমাদের একটি লাইক করতে পারেন এবং মনের হৃদয় জয় করে করে থাকলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং ভূতের গল্পটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।